সিরাজগঞ্জে পাইকারি বাজারে বেড়েছে সবজির সরবরাহ। গত কয়েকদিনের তুলনায় প্রতি কেজিতে 5 থেকে 15 টাকা পর্যন্ত কমেছে সবজির বাজার। তবে বৃষ্টির কারণে আড়তে পানি জমায় ভোগান্তিতে পড়েছে তারা। সিরাজগঞ্জের পৌর পাইকারি বাজারে প্রতি কেজি আলুর দাম 15 থেকে 20 টাকা করে বিক্রি হচ্ছে, মরিচের দাম 12 থেকে 20 টাকা, পটল 25 টাকা করে, বেগুন 15 থেকে 35 টাকা কেজি, পেঁয়াজ 15 থেকে 37 টাকা কেজি, আদা 50 থেকে 55 টাকা কেজি। বিভিন্ন ধরনের কাঁচা সবজি, পটল, বেগুন, শসা, করলা সহ বিভিন্ন ধরনের টাটকা সবজি ভরপুর প্রতিটি দোকান। দূর দূরান্ত থেকে পাইকার এবং খুচরা ব্যবসায়ীরা এখান থেকে সবজি কিনে নিয়ে যায়। আড়তে সরবরাহ ভালো থাকায় দামও কম পাচ্ছে ক্রেতা বিক্রেতারা। এনবি ডেইলি নিউজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। প্রতিদিনের সকল ধরনের নিউজের আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখুন।